পুরনো বিবাদ থেকে ফের যুদ্ধ। নতুন করে ইসরায়েলের উপরে শনিবার ফের হামলা শুরু করলো প্যালেস্তাইন। অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে লাগাতার রকেট বর্ষণ করা হচ্ছে ইসরায়েলের উপরে। এরপরই যুদ্ধ পরিস্থিতির ঘোষণা করেছে ইসরায়েল। শনিবার স্থানীয় সময় সকাল প্রায় 6টা নাগাদ গাজার একাধিক স্থান থেকে ইসরায়েলের উদ্দেশ্যে রকেট নিক্ষেপ করা হয়। প্রায় 30 মিনিটের বেশি সময় ধরে এই রকেট বর্ষণ অব্যাহত ছিল। রকেট হামলার সময় তেল আভিভ শহরে সতর্কতা হিসেবে সাইরেনের শব্দ শোনা গেছে বলে সূত্রের খবর। এর পাশাপাশি টুইটারের মাধ্যমে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, রকেট হামলার পাশাপাশি বহু সংখ্যক সন্ত্রাসবাদীও গাজা উপত্যকা থেকে ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশ করেছে। আতঙ্কে সকাল থেকে ফাঁকা পড়ে রয়েছে রাস্তাঘাট। প্রধান সড়কে শুধুই গুলির আওয়াজ আর রাস্তায় দাঁড়িয়ে থাকা সারি সারি গাড়িতে দাও দাও করে জ্বলছে আগুন। প্রকাশ্যে গুলি চালিয়ে ইসরায়েলের নিরীহ নাগরিকদের উপরে হামলা চালিয়েছে হামাস বাহিনীর জঙ্গিরা। তাদের খোঁজে ইতিমধ্যে তল্লাশি অভিযানও শুরু করেছে সামরিক বাহিনী। ইসরায়েলের জরুরি পরিষেবার প্রধান ডেভিড অ্যাডাম জানিয়েছেন, রকেট হামলায় ইসরায়েলের বহুতল গুলির ব্যাপক ক্ষতি হয়েছে। গুরুতর জখম হয়েছেন 70 বছর বয়সী একজন মহিলা। দক্ষিণ ইসরায়েল এলাকার বাসিন্দাদের বাড়ির বাইরে বের না হওয়ার জন্য সতর্ক করা হয়েছে। গাজা উপত্যকা থেকে রকেট হামলার ঘটনায় নড়েচড়ে বসেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয়। পরিস্থিতির পর্যালোচনা করতে শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকের পর হামাস জঙ্গিদের বিরুদ্ধে অপারেশন আয়রন সোর্স ঘোষণা করল ইসরায়েল। গাজা উপত্যকায় জঙ্গি সংগঠন হামাসকে লক্ষ্য করে কয়েক ডজন যুদ্ধবিমান নিয়ে হামলা শুরু করেছে ইসরায়েলের বিমান বাহিনী। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।